Fahim HD Media, Ahli Sunnat Wal Jamati Muktir Pot. Astaghfirullah, Inna Allah Ghafur Rahim. As-salatu was-salamu alayka ya Rasulallah. As-salatu was-salamu alayka ya Habib Allah. As-salatu was-salamu alayka ya Shafi al-Mujnabin. As-salatu was-salamu alayka ya rahmatan lil alamin. Alhamdulillah. Ekta zaban bondho rakhben na go, chikkar diye bolen Allahu Akbar, ar awaz diye bolen ya Rasulullah, aro chikkar diye bolen ya wali Allah. Je Allah pak rabbul alamin ei prithibir buke amader ke eto sundor kore banaiche. O bhai baba jira go, সালার এলাকার ভাই বাবাজিরা আমার, ও মুরাদনগর কুমিল্লার বাসির জানেন আরে বাবারা, আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? আজকের এই গুমটাকে হারাম করে দিয়া গো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাদেরকে বানাইছে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের রশির মধ্যে ধরে টান দিবে গো, আপনি থাকবেন না আমি থাকব না, কেউ থাকব না কেউ থাকব না রে বাবা, কবরের কথা চিন্তা করিয়া আমার নূর নবী যেকে মহব্বত করে আরে বাবা, আমার আল্লাহ এত সুন্দর করে যে বানাইছে এর শুকরিয়া আদায় করে আরে বাবা, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করিয়া কত মানুষের আব্বা এই পৃথিবীর বুকে নাই গো, যখন আমি আসলাম আমাকে একটা লোক বলল হুজুর আমার আব্বা আগামী বছর আজকে যে পারভেজ মিয়ার সভা, পারভেজ মিয়ার আব্বা আজকের মাহফিলের সভাপতি গো হুজুর, এই জায়গার মধ্যে আমার আব্বাও বসেছিল, আজকে অন্ধকার কবরে আছে কি আছে না, আর আওয়াজ দিয়ে বলেন আছে কি আছে না, ভাই বাবা দিন আমার গো, কার জন্য এই পৃথিবী, কার জন্য তাকার জায়গা নয়, আজকে যার পাশে ঘুমাই রইছেন রা বাবা, আজকে যার পাশে ঘুমাইছেন গভীর টান্ডার ওজনের মধ্যে গো, আপনি তাকে প্রশ্ন করেন আমি যদি মরে যাই, আমি যদি এই মুহূর্তে মরে যাই আমার স্ত্রী ও আমার আদরের সন্তানেরা রে, যদি আজকে মরে যাই তুই আমার লাশের পাশে ঘুমাইবি না, কেউ ঘুমাইব না আর আজ তখন ঘুমাইব না, হে ভাই বাবা জি আমার রে, আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করিয়া চৌকের পানি চারিয়া চারিয়া রে, ও যুবক যুবকরা ও মুরুখ বিপাই বাবা জিরারে, কত রাত কাটাইলে গানের আসনে, কত রাত কাটাইলে সিনেমার আসনে, কত রাত কাটাইলে যাত্রার আসনে রে বাবারা, গত তিন দিন আগে যখন আমি হবিগঞ্জ প্রোগ্রামের মধ্যে গেলাম, আসার সময় শুনলাম শাস্তাগঞ্জ এবং অলিপুরের মধ্যে একটা জায়গা, এই জায়গার মধ্যে একটা শ্যামলী গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্রায় 49 জন আহত, মৃত্যুর কবর পাওয়া যায় না, কথা বলেন ঠিক না বেটি, তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে থাকবো না কবরে যাইব, আর আওয়াজ দেবেন কবরে যাইব কি যাইব না, এই জমানের মালিকটা কে, আর আওয়াজ দিব না কে, তাহলে মোটামুটি চলবো ঠিক না বেটি, একটু জিকির দেন আদ লাও আদ লাও আদ লাও আদ লাও আদ লাও আদ লাও, মাশাআল্লাহ আদ লাও আদ লাও আদ লাও আদ লাও আদ লাও, আই মুহাম্মদ মদিনা বন্দাও আই রে আমার বুকে, আই মুহাম্মদ মদিনা বন্দাও আই রে আমার বুকে, আই মাশাআল্লাহ আদ আদ লা আদ, এ ভাই বাবা দিন আমার গো,
ও আমার রসালার ভাই বাবারা, ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, কুদার কসম গো মা কুদার কসম গো, যেই ঘরের মধ্যে নিত্য নতুন শাড়ি পরে আপনি রঙিন শাড়ি পরে ঢুকেছেন গো মা, কুদার কসম গো মা কুদার কসম, এই ঘর থেকে আপনি সাদা মার্কিন কাপড় পরতে দেরি হবে না, কথা বলেন ঠিক না বেটি? হে ভাই বাবাজির আমার, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ আপনার সঙ্গী নয়, এই দুনিয়ার মধ্যে কেউ আপনার আপন নয়। গত কিছুদিন আগে একটা মানুষের যখন জানাজা দিলাম, মানুষটা যখন মৃত্যুবরণ করলো, ওই মহিলাটার দুইটা সন্তান, কয়টা সন্তান? দুইটা সন্তান রে বাবারা। হে আমার বাবারা গো, আমি গুনাহগার যখন জানাজার নামাজ সম্পূর্ণ করলাম, জানাজার নামাজ যখন সম্পূর্ণ করে যখন অন্ধকার কবরের মধ্যে যখন সবাই ধরে নিয়ে যাইতাছে, এমন সময় গো আমি তাকা তাকা দেখলাম গো, আত্মীয় স্বজন শোকের পানি সরিয়া সরিয়া কান্দে, কেউ চায় না রে বাবা অন্ধকার কবরের মধ্যে কেউ আত্মীয় রে দেওয়ার জন্য, কিন্তু বাধ্যতামূলক দিতে হয়, কারণ দুনিয়াটা টাকার জায়গা নয়। চেষ্টা করল টাকা চেয়ে মেনার বাবারা, যখন অন্ধকার কবরের মধ্যে যখন ওই মহিলার দুইটা সন্তান যখন নেমে গেল, ওই মাকে অন্ধকার কবরের মধ্যে রেখে দিবে, এমন সময় গো দুইটা সন্তান একটা ভাই আর একটা বাইরে বুকের মধ্যে জোরাইয়া জোরাইয়া কান্দে রে বাবারা, একটা ভাই আর একটা বাইরে জোরে জোরে কান্দে আর বলে ভাই রে ও ভাই, আজকে আমাদের মা এই দুনিয়ার জমিন থেকে আমার একটা ঘরের মধ্যে রাখতেছি রে ভাই, যেই ঘরের মধ্যে রে ভাই ও ভাই রে, ছোট ভাই যাইব না বড় ভাই যাইব না, আজকে মাকে এমন একটা ঘরের মধ্যে রেখে দিলাম রে ভাই, যেই ঘরের মধ্যে আমরা কেউ থাকবো না কেউ থাকবো না, যখন মাকে বড় ভাইটা কবরের মধ্যে লাশটা লাভাইয়া দিল, লামানোর পর গো মায়ের চেহারার দিকে জনমের মধ্যে একবার তাকায়া একটা চিৎকার মাইরা ডাক দিয়ে কয় মা গো, ও আমার আম্মা এই পৃথিবীর বুকে গো কাকে গে আমার মা বলে ডাকবো, কাকে আমরা মা বলে মা ডাকবো, আজকে দুইটা ভাই আমরা এতিম হয়ে গেলাম, দুইটা ভাই যখন কাঁদতেছে গো, ও ভাই বাবা জিরা রে কার মহব্বতে পড়ে বাড়ি ঘরের মধ্যে রইছো রে বাবারা, যেই দিকে যাই দিকে শুধু মৃত্যুর সংবাদ শুনে, মৃত্যুর সংবাদ শুনে, কোন বাজারের মধ্যে তোমার মার্কিন কাপড় অপেক্ষা করে রে যুবক, ও যুবক রাত একটা দুইটা পর্যন্ত ফেসবুকের মধ্যে তা করে যুবক, ও মা বোনেরা গো রাত একটা দুইটা পর্যন্ত টিভির মধ্যে তা করে মা, ও মা গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করিয়া যায় না মাস্টার বিছাইয়া চৌকের পানি ফালায় ফালায় খান ধরে ম, এই দুনিয়াটা টাকার জায়গা নাই গো মা, এই দুনিয়াটা টাকার জায়গা নাই, আজকে আমার রাসূলকে যদি মহব্বত করি আমার আল্লাহকে ভালোবাসি গো, আজকের মাহফিলের মধ্যে যদি বসে যান খোদার কসম খোদার কসম, এই দুনিয়াটা সারতে দিরে হইবে গো, অন্ধকার কবরে নবী পাইতে দিরে হইবে না, জোরে কর সুবহানাল্লাহ, আরে আওয়াজ দিবেন আল্লাহু আকবার, অন্ধকার কবরে নবী দেখতে চাই কি চাই না, হাতটা উঠায় দেখান কারা কারা ছাড়, নারে তাকবীর নারে রিসালাত, ভাই বাবা জি আমার মনটাকে নরম করে দেন, কার জন্য বসে আছেন রে যুবকরা, এই জন্য আমি বলে থাকি, কত জানাজা দিয়েছিলাম দিয়েছি কত দাফন, কথা বলেন ঠিক না বেটি, কত জানাজা দিয়েছিলাম
দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন কত জানাজা দিয়েছিলাম দিয়েছি কত দাফন কত জানাজা দিয়েছিলাম দিয়েছি কত দাফন বাবারা লোমটা মনটা নরম করে দে চৌকের পানি পালা আল্লাহ এই চৌকের পানি কবুল করবে জোরে কোন সুবহানাল্লাহ আমার তরি বাদা আছে কোন চেকে আগাতে কোন মসজিদে এলাম হবে সুয়াবে শেষে কাটে কথা বলেন ঠিক না বেটি আমার তরি বাদা আছে কোন চেকে আগাতে কোন মসজিদে এলাম হবে সুয়াবে শেষে কাটে কুতা কখন করবে দাফন আমাকে সহজ কত জানাজা দিয়েছিলাম দিয়েছি কত দাফন ও যুবকরা কত জানাজা দিয়েছিলাম দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন কত জানাজা দিয়েছিলাম দিয়েছি কত দাফন কত জানাজা দিয়েছিলাম দিয়েছি কত দাফন কোন বাতাসে কুতা যেন দুলছে বাসের যার আসেনে 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 বাবা আপনাদের এলাকার মধ্যে বাস দেখি দেয় না কোন কানেতে কোন বাতাসে দুলছে বাসের যার কোন কানেতে কোন সে মাটি ডাকে রে বারবার আল্লাহু আকবার বলুন আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার কোন কানেতে কুতায় যেন দুলছে বাসের যার কোন সে মাটি কোন কানেতে ডাকে রে বারবার কোন কানেতে আছে চারজন কোন কানেতে বর যাত্রী আছে রে চারজন কত জানাজা দিয়েছিলাম দিয়েছি কত দাফন আল্লাহু আকবার বলেন হে ভাই বাবাজিরা আমার এই দুনিয়াটা টাকার জায়গা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রতিটা মানুষের মৃত্যুর পেয়ালা পান করতে হবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে বসে যান গো আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন আমার আল্লাহর দরা শক্ত না নরম শক্ত দরা আমার আল্লাহ দরলে কারো লড়ার কোনো ক্ষমতা আর আওয়াজ দিবেন লড়ার ক্ষমতা ভাই বাবা দিরা আমার গো ও আমার রসলার যুবকরা ও আমার মা বোনেরা আজকে আপনার পেট দন্ন হয়ে গেছে গো মা দন্ন হয়ে গেছে ও যুবক ভাই বাবা জিরা আমার আজকের এই মাহফিল থেকে যদি একটা মানুষ নামাজি হলা হয়ে যান আজকের মাহফিলটা দন্ন হয়ে যাইবে রে যুবকরা আজকের মাহফিলটা দন্ন হয়ে যাইবে কারণ আমার নবীজির পাগল ছিল গো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জোরে কোন সুবহানাল্লাহ
আমার নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই আমার রাসূলের কেমন পাগল ছিল কেমন আশিক ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন 211 বছর যুবক গো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির দরবারে যখন বসে থাকে নবীজির দরবারে যায় যখন সকাল হয়ে যায় নবীজির দরবারে বসে থাকে যখন সন্ধ্যা হয়ে যায় আবার আসে এবার মা ডাক দিয়ে কয় আবু হুরায়রা রে ও আবু হুরায়রা তুই কার দরবারে যাস না বাবা কার দরবারে যাস তোর কি খানার প্রয়োজন হয় না তোর কি ঘুমের প্রয়োজন হয় না আবু হুরায়রা ডাক দিয়ে কয় আম্মা গো ও আমার আম্মা আমার ঘুমের প্রয়োজন হয় না আমার খানার প্রয়োজন হয় না ও আম্মা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারার দিকে তাকাইলে গো আমার ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায় ও আমার আম্মা আম্মা ও আমি ওই নবীজির দরবারে যাই জোরে কোন আল্লাহু আকবার এবার মা ডাক দিয়ে কই বাবা রে ও আব্দুল্লাহর বেটা একটা জাদুকর জোরে কোন নাউযু বিল্লাহ এই কথাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখো আম্মা গো ও আমার আম্মা সেই নবীজির চেহারার দিকে তাকাইলে ঘুমের প্রয়োজন হয় না সেই নবীজির চেহারার দিকে তাকাইলে কানার প্রয়োজন হয় না গো আম্মা নবীজির বিরুদ্ধে কোনো কিছু বলবেন না গো ও নবীজির বিরুদ্ধে কোনো কোনো কিছু কথা বলবেন না কারণ আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই নবীজির পাগল ওই নবীজির পাগল এবার মা ডাক দেয় কো বাবা রে আর যাস না রে বাবা ওই দরবারে আর যাস না এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন সকাল হয়ে যায় রে যুবকরা ও রসালার যুবক নারী ও আসে পাশের গ্রামের যুবকরা আজকের মাহফিল যারা দিয়ে সরে যুবকরা ও যুবকরা ইচ্ছা করলে তোমরা নাচ গানের ব্যবস্থা করতে পারতে রে আজকে যখন জান্নাতের বাগান তৈরি করেছো আমার আল্লাহ খুশি হয়ে গেছে রে যুবকরা কারণ আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আমাদের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিবে জোরে কোন আল্লাহু আকবার কারণ দলিল হচ্ছে দলিল যার আমরা কথা বলি না দলিল হচ্ছে মাঙ্কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত ফাদখালাল জান্নাত যেই ব্যক্তি এই কালেমা পড়বে সেই ব্যক্তি জান্নাতে জোরে কোন আল্লাহু আকবার এবার আবু হুরায়রা আম্মা ডাক দিয়ে কয় বাবা রে ও আবু হুরায়রা তুই আর নবীর দরবারে যাস না ও আবু হুরায়রা আর যাস না রে বাবা তুই আর যাস না রে বাবা মুহাম্মাদের দরবারে যাইস না এবার ডাক দেখো মা গো ওই দরবারের মধ্যে না গেলে আমি প্রাণে বাঁচব না জোরে কোন সুবহানাল্লাহ ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বয় করে না প্রেম তো মরে না চলবে আর আওয়াজ দে বলেন চলবে ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের বয় করে না প্রেম তো মরে না হাইরে প্রেম করিলে গেন আয়ব নবী যার প্রেমে হে রহিমা বেবি গো আল্লাহু আকবার বলো আর আওয়াজ দিবেন আল্লাহু আকবার হাইরে প্রেম করিলে গেন আয়ব নবী যার প্রেমে হে রহিমা বেবি গো ও আরে 1800 কে দেখাইলো তো ও প্রেম সারে না প্রেম তো মরে না আল্লাহু আকবার বলুন
নবীর প্রেমিকেরা নবীর দরবার সারে না যায় আর আস্তে ঘন যায় না সারে হে আমার ভাই বাবাজির আমার গভীর মনোযোগ্য অন্তরের কান লাগা বসে জান গো এবার হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলতাছে ও আমার মা এই দরবার আমি সারব না আমি সারব না এবার ডাক দিয়া কয় বাবা রে ও আবু হুরায়রা যদি এই দরবার যদি না সারস রে বাবা তোরে আমি মা দুখিনে মারব রে এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে যখন মা প্রতিদিন কি করলো প্রথম দিন দরজা বন্ধ করে দিল কি করলো দরজাটা বন্ধ করে দিল যখন সন্ধ্যাবেলা আসতেছি আসার পর মা ডাক দিয়া কয় রে বাবা তোরে বলছিলাম মুহাম্মদের কাছে না যাওয়ার জন্য তুই কেন গেলে রে বাবা এবার ডাক দিয়া কয় মা গো দরজাটা খুলে দাও গো মা দরজাটা খুলে দাও যখন দরজাটা খুলে দিল মা কয় বল আর যাইবি না আর যাইবি না কয় মা দরজা খুলো আগে এরপর আমি বলবো জোরে এখন আল্লাহু আকবার এবার মা ডাক দিয়া কয় বাবা রে ও আমার বাবা বুড়াইয়া তোরে আমি বললাম মুহাম্মদের কাছে না যাওয়ার জন্য কয় না গেলে আমি বাঁচব না রে আম্মা এবার যখন প্রথম দিন যখন দরজাটা বন্ধ করে দিল দ্বিতীয় দিন যখন মার আরম্ভ করলো পিটানি দিল এবার কান্দে আর বলে ডাক দিয়া কয় মা গো ও আমার আম্মা আমাকে মারবেন না গো আমাকে মারবেন না কারণ আপনি যদি আমাকে মারেন গো আমি সইতে পারি না ডাক দিয়া বলতেছে বাবা রে এমন মার মারছে যখন মারিয়া পরের দিন যখন সকাল হয়ে গেল কয় আর যাইবি নে যখন সকাল হয়ে গেল আবার ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে একটা দৌড় মারছে জোরে কোন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে যাইয়া আবু হুরায়রা আমার নবীজির কাছে যাইয়া কান্দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মউতের নিদান কাল তাকিয়া নবী গো আমার শিওরে আল্লাহু আকবার বলেন এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে আমার নবীজির কাছে কাঁদতেছে কাঁদতেছে ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ মায়ের নবী গো ও তার নবীজি আমার আম্মা এমন একটা মার মারছে গো নবীজি আপনার দরবারে না আসার জন্য না আসার জন্য এবার ডাক দিয়া কয় আবু হুরায়রা ও আবু হুরায়রা আমি নবীজি কি করতে পারে জোরে কর আল্লাহু আকবার ভাই বাবাজির আমার গভীর মনোযোগ অন্তরের কান্নে বসে যান নবীর প্রেম কাকে কয় নবীর ভালোবাসা কাকে কয় এবার আবু হুরায়রা ডাক দিয়া কয় আম্মু গো ও আমার আম্মু আমার আম্মু এমন ফিটানি ফিটাইলো আমার আম্মার আজকে একটা বিচার করতে হবে আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা রে আমি তোর মার বিচার করতে পারবো না এবার ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারের মধ্যে আমাকে নিষেধ করে তা হইলে আপনি নবীজি একটু হেদায়েতের জন্য দোয়া করেন জোরে কোন সুবহানাল্লাহ কিসের দোয়া হেদায়েতের দোয়া আমাদের এলাকার মধ্যে হেদায়েত আছে আসেনি হেদ এবার আবু হুরায়রা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবী গো ও রহমতের নবী তাহলে একটু দোয়া করেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে যেই নবীর দরবারে আসার জন্য এত মার খায় যেই নবীজির দরবারে আসার জন্য গো এত আঘাত আমি খাইলাম গো কিন্তু আমার মা এত ফিটানি ফিটাইলো কিন্তু ওই নবীজির দরবার আমি ছাড়তে পারলাম না এবার আমার রহমতের নবী আমার মার জন্য একটু হেদায়েতের দোয়া করবে জোরে কোন আল্লাহু আকবার যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় এ নবীর
বিন সাফায়াত করবে সাহে মদিনা আশক শোনো না হাদিসে পাকের বর্ণনা যে মহতি নাই যায় ভাই সাউন্ডটা একটু উঠায় দেন সাউন্ডটা একটু উঠায় যে মহতি নাই যায় এ নবীর দিদার পাইবে সাফায়াত করবেন সাহে মদিনা আশক শোনো না হাদিসে পাকের বর্ণনা বলো হাদিসে পাকের বর্ণনা বিবি জুলকাই ডেকে বলে ইসুব নবীকে দেখে বিবি জুলকাই ডেকে বলে ইসুব নবীকে দেখে হাত কাটিলো মহিলা টের তো পাইল না আশকে শোনো না মায়ে সাই ডেকে বলে নূর নবীজির দেখা হলে মায়ে সাই ডেকে বলে নূর নবীজির দেখা হলে কলিজা কাঁদবে টের তো পাইবে না আশকে শোনো না হাদিসে পাকের বর্ণনা আল্লাহু আকবার বলুন আর আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবী গো আপনি একটু আমার আম্মার জন্য একটু দোয়া করেন হেদায়েতের জন্য আচ্ছা কোন চান আমাদের নবী যদি দোয়া করে তাহলে হেদায়েত আল্লাহ করবে কি করবে না আর আওয়াজ দেবেন করবে কি করবে না এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার নবী দোয়া করবে যেই দরবারের মধ্যে আসি আমি প্রতিদিন আমার মায়ের আঘাত খাই গো আজকে আমার রহমতের নবী আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করবে এমনি ভাবে যখন হাতটা উঠাইল উঠাই আমার নবী বলতেছে আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়া আল্লাহুম্মা ইহদি উম্মে আবি হুরায়া যখন আমার নবীজি দোয়া করছে হাতটা উঠায়া দোয়া করতে দেরি হইল আবু হুরায়া একটা দৌড় মারছে দূরে কোন সুবহানাল্লাহ একটা দৌড় মারছে মারছে মাইরা দূরতে দূরতে গিয়া কয় আজকে এই রহমতের নবীর দোয়া আগে কবুল না আমার মা জন্য যে দোয়া করেছে আমার মা আগে হেদায়েত হয়েছে কিনা এটা আমি আজকে পরীক্ষা করব জোরে এখন সুবহান আর আওয়াজ দিবেন আল্লাহু আকবার ভাই বাবা জিরা আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন একটা দৌড় মারলো গো দৌড় মারার সঙ্গে সঙ্গে যখন আবু হুরায়রা কোনোদিন এমন ভাবে দৌড়তে কেউ দেখে নাই কোনোদিন আবু হুরায়রা খেলতে দেখে নাই আজকে যখন একটা দৌড় মারছে গো মাঠের পাশে যুবকরা যখন খেলতেছে ডাক দিয়ে বলতেছে আজকে কেন আবু হুরায়রা দৌড়ায় আজকে কেন ওই আবু হুরায়রা এমন ভাবে দৌড়তেছে কয় ও আবু হুরায়রা আজকে কেন এমন ভাবে দৌড়তেছো তোমাকে কে কি বলতেছে আবু হুরায়রা ডাক দিয়া কয় ও যুবকরা রে আজকে আমাকে ডিস্টার্ব করবে না আজকে আমার রাহমাতাল লিল আলামিন দোয়া করেছে আমার মায়ের হেদায়েতের জন্য জোরে কোন সুবহানাল্লাহ এতদিন মা লাঠি লইয়া দাঁড়াইতো কি লইয়া দাঁড়াইতো লাঠি লইয়া দাঁড়াইতো আজকে দেখা যায় ওই মা যখন দাঁড়াইছে দাঁড়ায় আবু হুরায়রাকে যখন দেখতেছে মা ডাক দিয়া বলতেছে আবু হুরায়রা রে ও আবু হুরায়রা রে বাবা আমি তোর জন্য অপেক্ষা করি রে তুই যার দরবারে যাস রে বাবা আমাকে ওই দরবারে নিয়ে চল জোরে কোন আল্লাহু আকবার ভুলে যেতে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ হযরত মাওলানা আলামিন আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ হে ভাই বাবা জি আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগা বসে যান গো যখন মা অপেক্ষা করতেছে ওই আবু হুরায়রা ডাক দেয় কয় আয় রে বাবা আমার বুকে আয় রে বাবা
যেই দরবারের মধ্যে তুই এসেছ ওই দরবারের মধ্যে আমি মাকে নিয়ে চল জোরে কোন সুবহানাল্লাহ এবার মা ডাক দিয়া গো আম্মু গো ওই আবু হুরায়রা ডাক দিয়া গো আম্মু গো তোমার আম্মু আবু হুরায়রা এবার মুস্কি মুস্কি হাসতেছে জোরে কোন সুবহানাল্লাহ আজকে আমার নবীর দোয়া আল্লাহ কবুল করছে জোরে কোন সুবহানাল্লাহ মায়ের ডাক দেখো বাবা আরে ও আমার বাবা আয় ও আবু হুরায়রা একটু আমার কাছে আরে তুই যে দরবার থেকে আসছ রে বাবা যখন ঘরের মধ্যে ঢুকছ তখন আমি মাদুকিনি মেশকো আম্বরের গেরান পাই জোরে কোন আল্লাহু আকবার কিসের গেরান পাই আচ্ছা আমাদের শরীরের মধ্যে মেশকো আম্বরের গেরান করে না গামের হাটের সুগন্ধ করে আর আস্তে কা তে আমাদের নবীকে আঙ্গুর মতো নয় হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 15 নম্বর আয়াত কত নম্বর আয়াত সূরা মায়েদার 15 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين الله নবীর নূর কইছে না মাটি কইছে আর আস্তে বলেন যেই সমস্ত খাড়াইছে মৌলবী রাখো নবী মাটির ওরে ফারজুতা কইলা মৌজা দেবাই রে ভাই কি দিয়া বাড়ি দিবেন আরে হাত উড়া বল কি দিয়া মৌজা দিয়া বাড়ি দিবেন খাড়াস আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 35 নম্বর আয়াত কত নম্বর আয়াত 35 নম্বর আমরা কেন পীরের দরবারে যাই কেল লাগি সোনাকান্দা যাই কেল লাগি কাশিমপুর যাই কেল লাগি সরসিনা দরবারের মধ্যে যাই এর কারণ আছে কি আছে না আর আস্তে বলেন দলিল কি কুরআন দলিল কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বুতাকু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা উসিলা তালাশ করো কি তালাশ করো উসিলা তালাশ করো ঠিক না বেটি ভাই বাবাজির আমার আজকে আমাদের এলাকার মধ্যে আস্তে আস্তে দুর্নীতি বাড়ছে না কমছে আর আস্তে বলেন বাড়ছে আজকে দেখা যায় বাবারা পকেটের মধ্যে মাস্ক দিয়ে ঘুরতে হয় টিস্যু বাইরে ঘুরে লেছে মাস্ক আমার পকেটও ঠিকই আছে আপনারা পকেটও আছে না কেন লাগায় উড়ছে না কেন লাগিয়ে কারণ আপনারা কেউই নাই মাস্ক এখন আমি যদি উড়ে হুজুর মনে করোনা লোক লিয়ে আইসা আপনারা দূর মরতে পারেন ঠিক না বেটি আজকে জায়গা জায়গা ভেজাল বাড়তেছে না কমতেছে নিজের বাপ রে বাপ ডাকে না হ্যাঁ নিজের ফোহট বাবা লইয়ে ঘুরে আছে নি আপনাদের এলাকার মধ্যে মনে নাই আছে আরে বাপ রে বাপ আমাদের এলাকার মধ্যে মদ এমন খাওয়া খায় কেডা মা কেডা সাসি কেডা বাবি দেছিনা না কুন্ডা নিজের বউই দেছিনা না মারা গে আফাড়া গে আছে নি আপনাদের এলাকার মধ্যে আছে কারণ টিভি ভিডিও বারে করিয়া দেশ করলো পাগল এই যুগের পোলা ফাইনরা মোবাইলের পাগল আছে না হ্যাঁ আছে না এখন তো জালা আর একটা বাইরে গেছে গা ঘরে জালা বাইরে জালা আমার জালা অন্তর জোরে এক মার তো দয়ালের কারণে ঠিক না বেটি গরে জালা বাইরে জালা আর এক জালা বাড়াইছে গরে কিরণ মালা ঠিক না বেটি আর আস্তে বলে ওই মহিলারা তোরা শাসন করতে পারতে না কিন্তু আল্লাহ এমন একটা কুদাই গজব সৃষ্টি কইরা দিছে যে কুদাই গজব হইল মার্কস নাম কি মার্কস আরে বাপ রে বাপ কিশোর কাছ থেকে যখন প্রোগ্রাম হই রাইতে দিবালা প্রোগ্রাম গ্রাম ওপেন এক বেটা কি করছে সিঞ্জের মধ্যে উঠতে বইয়ে রইছে হে কি দা করছে বুথলের মধ্যে কি গ্যাস মারে গালি ইতি ইতা করতেছে আমি আমি খুব কিটা ওড়ায় কিটা মারে রে ফলা মন ওরতে যে এসি টু সিট মাইরা নে আবার খাবার জ্বালাইলা বেটা এইটা কিটা মারে করোনা রোগ তারাইতাছে গাড়ির থেকে
যেটা এটা করে এটা রে করোনা রোগে ধরে ঠিক না বেটে আর আস্তে বসা যেটা এসির তলে তাকতে তাকতে দেখেন মানে সকাল 8টা বাজে 10টা বাজে ঘুমায় এটা সকাল 11টা 12টা বাজে উঠে ফজরের নামাজ কই গেছে এটারও তালাশ নাই ঠিক না বেটে আল্লাহ গো কয় পুরুষরা তোরা যেমন তোদের মহিলারে ঠিক করতে পারতে না তাহলে আল্লাহ আমি এমন একটা বিশ্বের মধ্যে এমন একটা বাতাস নাজিল করে দিব এটা হলো করোনা ভাইরাস নাম কি করোনা ভাইরাস নাম হইছে করোনা ভাইরাস কষ্ট হইতাছে নাকি আপনার কষ্ট হয় কালকে যাও আর হইন তে করোনা ভাইরাস দেখেন এখানের মধ্যে একটা লাগা যা একটা সুন্দর লাগে রে আরে বাপ রে বাপ ওই বুরকার বুরকার মধ্যে তোর বউরে রাখতে পারস না তে তোর এখানের মধ্যে লাগায় মুখ মুখের মধ্যে লাগায় এটারে দিছে মাস্ক আর এখানের মধ্যে কি করছে আর একটা ইয়া লাগাইছে জালি লাগাইছে কি লাগাইছে ইহুদি কোন খ্রিস্টান কোন বৌদ্ধ কোন যাই কিছু বলে কোন নবীর সুন্নত ব্যবহার করতে তোর আর মন চায় না আমার নবী বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাত চিৎকার দি বলেন সুবহানাল্লাহ আর আওয়াজ দি বলেন আল্লাহু আকবার এবার আবু হুরায়রা খারাপ লাগতেছে নাকি আপনারা খারাপ লাগতেছে ভাই বাবা জি আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান গো এবার ডাক দিয়া কয় মা গো ও আমার আম্মা ডাক দেখো আম্মা গো আমি যখন নবীজির দরবারে যাই ঘুমের প্রয়োজন হয় না কানার প্রয়োজন হয় না ডাক দিয়া কয় বাবা আমাকে ওই মুহাম্মদের কাছে নিয়ে চল রে বাবা নিয়ে চল আমি মার মনটা সই ওই মুহাম্মদের কাছে যাইতে জুরে কন সুবহানাল্লাহ হে আমার বাবা আবু হুরায়রা তুই যখন বাবা এই দরবার থেকে আসস রে যত সময় ঘরের মধ্যে তাকস রে বাবা আমি এমন একটা সুগ্রাম পাই রে বাবা এই সুগ্রামটা হইল মেসকো আম্বরের গ্রাম জুড়ে কোন সুবহানাল্লাহ এবার যখন আমার নবীজির দরবারে গো ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন চলছে আস্তে আস্তে যখন যাইতেছে যাওয়ার সঙ্গে সঙ্গে মাই যখন ওই নবীজির দরবারে যাইতেছে এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই নবীজির চেহারা দিকে তাকায় তাকায় আসে গো আমার নবীজি মুস্কি মুস্কি আসতেছে আবু হুরায়রা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ বুঝে আমার নবীর দোয়া কবুল করেছে জুরে কোন সুবহানাল্লাহ এবার কয় আমার মা আজকে নবীর কাছে গিয়া কি বলে আমি শুনবো জুরে কোন সুবহানাল্লাহ আর আওয়াজ দে বলেন আল্লাহু আকবার এবার ডাক দেয়া কয় আবুরা ডাক দেয়া কয় বাবা রে ও আমার বাবা আবু হুরায়রা আর কি দেরি করস রে বাবা আর দেরি করিস না এই মুহূর্তে আয় বাবা ওই মুহাম্মদের কদমের মধ্যে পড়িয়া আমরা কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায় লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনাও আমরা আজ যাইতে পারলাম না বলো কত সুন্দর মদিনাও আমরা আজ যাইতে পারলাম না মনরে বুঝাইলে মনে বুঝে না মনরে বুঝাইলে আই হা ঈমান মোদের মদিনা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে ভাই বাবা জি আমার গো আমাদের এলাকার মধ্যে এমন লোক আছে যারা বছরের মধ্যে একবার নামাজ পড়ে আছেন বছরের মধ্যে একবার নামাজ কোন নামাজটা পড়ে আপনারা বলতে পারবেন
কেন নাম আমি এই জন্য নামাজওয়ালাকে তিনটা ডিগ্রি দেই কয়টা ডিগ্রি রমজান আলী ইদ্দিস আলী শুকুর আলী ইহানো যদি ইদ্দিস আলী শুকুর আলী থাকেন তাহলে রমজান আলী থাকেন রাগ কইরেন না আর গোটা আমার বসা হইছে কয় আমি তো রমজান আলী তাক আপনারা হইতাছে না আসলে রমজান আলী আলহামদুলিল্লাহ বলেন হে ভাই বাবাজির আমার সারা সপ্তাহের ভিতরে নামাজ নাই সপ্তাহের মধ্যে একটা নামাজ পড়ে সেই নামাজটা হইল শুক্রবারে কি বারে শুক্রবার নামটা কি শুকুর আলী নাম কি শুকুর আলী সারা বছরের ভিতরে মাসের মাস তো মার যায় এক মাসের মধ্যে নামাজ নাই একটা মাস নামাজ পড়ে সেই মাসটা কোনটা এমন লোক আছে কি আল্লাহর কাছে তো জবাব দিতে হইব আমি কের জবাব রে সারাদিন দেখছি গুল্লিপসিকেটা আর ইস্টার ফিল্ডটা টানছো তার ওখান কিন্তু ইফতার ঘরটা চলো হুজুর বের দেবে মাফ করবে কয় রোজা যদি অনারেখ্যা থাকে যদি ইফতারটাও করি না আল্লাহর কাছে জবাব দিতে হইব নি আল্লাহ যদি জিজ্ঞাসা করে রোজা রাখছো না রাখছো ইফতারটা গেল লাগে হল না এরপরে জবাব দিতে পারবো না এই ধরনের মুসল্লি আছে নে আছে নে আছে আপনারা রাগ করতেছেন নাকি সারা মাসের ভিতরে নামাজ নাই এক মাস নামাজ করে সেই মাসটা হইল রমজান মাস তার ডিগ্রিটা কি রমজান আলী নাম কি রমজান আর একটা ডিগ্রি হইল যেই বেড়াই গিয়া জানাজার নামাজের মধ্যে গিয়া ঈদের নামাজ পড়ে কি নামাজ পড়ে আমরা সিলেটে লাগো কই মেসাবজি কই মেসাবজি যাই করে আমরা তাইও করবো কয় কিছুদিন আগে তো ফোরসির আল্লাহু আকবার আল্লাহু আকবার হইছে ঈদের নামাজ পড়ছে আর কি সিত্তাদন মানে ছয় তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ছে হে কি করছে জানাজার নামাজের মধ্যে কি আরম্ভ হচ্ছে আজকে যেটা বড় তো আছে ইমাম সাহেবের জানাজা করে দিল আছে না ঈদের নামাজ আছে না হে মুসলমান হিসাব কিতাব আপনার কাছ থেকে হবে আজকে দেখা যায় যুবকরা এমন ডিজিটাল শিখছে আপনারা ডিজিটাল আছে কি আছে হ্যাঁ কিছুদিন আগে বৈরব গেছি বৈরব যখন বাস স্ট্যান্ড নামছিল আমার পর একটা যুবক কি করছে আমার পিছনে পিছনে ছুটছে আমি কি রে হে কে লাগে আইতাছে তখন কি করছে মানে প্রস্রাব করতেছে হে ও সাইডে প্রস্রাব করতেছে আমি বলি এটা কলা গাছের মতো খাড়া দিছে এটা বনা কেন লাগে আটকাই নে আওয়াজ করতেছে কি রে কে আওয়াজ করে এখন আমি কি করছি উঠতে যখন আইছে আমি কই মনে হয় শর্মাইতাছে তে যদি হে শর্মাইতাছে তে আওয়াজ কি করছে রে আমার খানকে হাত কাল উঠকাল এটা উম্মা এখন রাতে কি খাম সাইর আমার পিছনে সুরছে হের মুখা ছায়া দেখি বাবারে বাবা ও রাতের মধ্যে এখানের মধ্যে স্বাগতম খাটা আছে কি আছে না হ্যাঁ দিকেন ডিজিটাল খাটা আছে ফেন্টের মধ্যে ফেন্টের মধ্যে যেমন সুরি দা যেমন এর সুর সুরি ধরছে সুরের মধ্যে দইরা হের ফেন খাইটা সারছে আবার দেখা যায় এখানের মধ্যে ফেন্টের ছক্কা নাই কি রে নিচু জসাই আছে মনে মনে চিন্তা করলাম এর মনে কুত্তা খামুর দা মনে ফেনের ছক্কা নিছে গেছে এই ধরনের আছে কি আছে না এক যুবক কি করছে গেছে বড় বইনের বাড়ি বড় বইনের বাড়ি যখন গেছে ওখানে থালোই সম্মানের জায়গা না ওন কি করছে পুরতা বাটারে কইতা পুরতা বাটা বল না খেল লাগে কথা আলো এত বড় বেদদব আমারে বানাইছ না ওহন তালে কি করছে ছায়া দে আরে বাবা রে বাবা আমার ফুতরা বাটা যে ফেন ফিনতে রে এটা ফিনতা দে এমনে সুজাতটা কি মানে বইয়া হার হইবার কি করদ নাই আচ্ছা এই ফেন ফিনতা যদি নামাজও যায় তাহলে হে নামাজ পড়তে পারবো হ্যাঁ নামাজ পড়তে পারবো দিকেন আগের যুগের এই যে এই আমার আমার মুরুব্বি আজকে সভাপতি এই যে কত সুন্দর দাড়ির মধ্যে মানে মেহেদি মারছে কত সুন্দর লাগতেছে না সুন্দর লাগতেছে না আর এখন কি করে মানে ফুলার মানে দাঁত ফিরা মানে মুসো হন উড়ছে না এ কি করছে সেলুনের মধ্যে গিয়া এমন খাদা খাদা সাইডি দেখা আছে খাটটা সামনে দেখোটা রাখছে সামনে দেখি তার রাখছে বুঝুন না আপনারা এমন রাখা রাখছে এরপরে কি করছে এটা ছায়না মাথা বানাইছে কি মাথা বানাইছে
সাইনা ইন্দা দিছে খেতে লাইল ইন্দা দিছে দিয়া কি করছে সুলডে এমন লাল করা করছে যেমন বান্দরের সুল বানাই লিছে কি সুল বানাই লিছে আমি কই আগে কুত্তা সুর বদনা সুর এরপরে বকরি সুর এইগুলা দইরা যখন সুর দত সুররে দইরা সুল কাটটা সামনের দিকে কিছু রাখ্যা সুররে সারছ এখন দেখা যাক এ টেকাই দেয় হে সুর বন্না এই ধরনের যুবক আছে কি আছে না আর আওয়াজ দে বলেন আছে কি আছে না ভাই বাবা ইদরে আমার কারণ শেখপুরীদের আম্মার নাম ছিল সবুরা নাম কি খারাপ লাগতেছে আপনারা সবুরা কত সুন্দর নাম এই শেখপুরীদের আম্মা ছোট বাচ্চা 6 বা 7 বছরের শেখপুরীর জোরে কোন সুবহানাল্লাহ এই মে হেরার ঘর আল্লাহর ওলি হইতো না যারা কিরণ মালা দেখে হেরার ঘর আল্লাহর ওলি হইতো ঠিক না বেটি হে ভাই বাবা জিরা আমার গভীর মরে যখন তোরে কান লাগান গো ওই শেখপুরে তারা মা ডাক দিয়া কয় ও বাবা শেখপুরে দে ও বাবা শেখপুরে এবার ছোট বাচ্চা ডাক দেখো আম্মা গো ও আমার আম্মা কারণ ডাক দেখো আম্মা আমি কি হুকুম আদায় করতে হবে কয় আল্লাহর হুকুম ফরজ নামাজ আদায় করতে হবে জোরে কোন আল্লাহু আকবার ভুলে যেতে চাইলে ভোলা জানা ভুলে যেতে চাইলে আরো জবান কইলে ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা বুন যেতে চাইলা আহা বুন যেতে চাইলা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ জবান কইলে আহা ভুল যেতে চাইলে ভোলা জানা মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার কমবে দেখা পাব নবে রোজা তোমার মদিনার স্মৃতি গলে ভাবি বারে বার কবে দেখা পাব নবে রোজা তোমার কেঁদে কেঁদে নয়ন জলে বাসি বন মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা হাতটা উঠায়া আ ভুলে যেতে চাইলে জবান কইলে আহা ভুলে যেতে চাইলে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে আহা বদর সেকন্দ কাছে উহুদের পাহাড়ে নবীর লাগে পুরসায় বাসে বেতার পাহাওয়ার বদর সেকন্দ কাছে উহুদের পাহাড়ে নবীর লাগে পুরসায় বাসে বেতার পাহাওয়ার নূরের নবী শুয়ে আছে নূরের নবী সোনার মদিনায় আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে আহা ভুলে যেতে চাইলে আল্লাহু আকবার বলেন এবার শেখ ফরিদের আম্মা ডাক দেখো মা গো ও আমার আম্মা আমি কি করতে হবে ডাক দিয়া কয় আপনারে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে ওই শেখপুরীদের আম্মা ডাক দিয়া কয় বাবা রে যদি তুমি নামাজ পড়ো তাহলে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাইবে জোরে কোন আল্লাহু আকবার এবার শেখপুরীদের ডাক দিয়া কয় আম্মা গো ওই নামাজ যদি আমি পড়ে গো মা তাহলে আমার কি লাভ হইবে ডাক দে কয় বাবা রে যদি তুমি এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহলে পাঁচবার নামাজ পড়লে পাঁচবার আল্লাহর হুকুম মান্য করনে রে বাবা তুমি পাঁচ ওয়াক্তের নামাজের বিনিময়ে তুমি পাঁচটা চিনির পুটলা পাইবে জোরে কোন সুবহানাল্লাহ দেখেন ছোট বাচ্চাদেরকে 10 টাকা 20 টাকা 100 টাকা দিলেও খুশি হবে
না দুই টাকা দামের বা পাঁচ টাকা দামের একটা লজেজ যদি হের হাতে ধরে দে তাহলে সে খুশি হয়ে যাবে কথা বলেন ঠিক না বেটি আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি এখন মায় দেখেন কি সন্তান দেশিকা আর আমাদের এলাকার মধ্যে কোন গাছের লাউ কোন গাছের উরি কোন গাছের বড়ি কোন গাছের টমেটো কোন গাছের কি আন্না দিল উরি লতা যাই কিছু দিল এই গুজে এইগুলোই রান্দে আর ফুলারে কইতাছে কই বাবা একটা বালা কাজ হই করছত কি করছ বালা কাজ হই করছ আচ্ছা আর একবাটা লাউ আন্না দিছে উরি আন্না দিছে বড়ি আন্না দিছে এটা কি হালাল হইছে না হারাম হইছে আর আস্তে কোন হারাম না হালাল হারাম আর শেখপুরিদের আম্মা কি শিক্ষা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ হইল জান্নাতের চাবি নামাজ কি আর আওয়াজ দে বলেন কি জান্নাতের চাবি কিন্তু এই নামাজের কথা বললে কারণ অনেকের মুখ কালা করে কারে করে কি করে না আর আওয়াজ দেন করে কি করে না হে ভাই বাবাজির আমার গো ওই শেখ ফরিদের আম্মা কি শিখায় আর আপনার ছেলে মেয়েদেরকে আপনি কি শিক্ষা করেন এবার শেখ ফরিদে ডাক দেয়া কো আম্মা গো ও আমার আম্মা আমি যদি নামাজ পড়ি তাহলে আমার কি লাভ হবে কি ফায়দা হবে এবার শেখ ফরিদ ডাক দেয়া কো আম্মা গো আমি সিনির ফুটলা পাইব ফাজবান নামাজ পড়ার কারণে আর কি পাইব আম্মা কয় আর কি পাইবা বাবা রে যদি তুমি পাঁচবার নামাজ পড়ো পাঁচবার নামাজ পড়ার কারণে আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাইবে জোরে কোন আল্লাহু আকবার ভাই বাবা দির আমার আমাদের দেশে রাবি আছে আর এখন রাবি আছে আছে কি আছে না হ্যাঁ কারণ ইব্রাহিম বিন আদহাম এই ইব্রাহিম বিন আদহাম কেমন আল্লাহওয়ালা ছিল যাদের ইতিহাসের পাতায় আল্লাহর ওলি হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি আর আমাদের দেশের রাবিয়া আর আল্লাহর ওলি রাবিয়া এর মধ্যে ব্যবধান আছে কি আছে আর আস্তে কোন আছে কি আছে আপনারা খারাপ লাগতেছে নাকি বাবা তে ইব্রাহিম বিন আদহাম কেমন আল্লাহওয়ালা ছিল উনি নিয়ত করেছে বুখারী শরীফের অতি ফাস্ট হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়া বন্দা যে নিয়ত করে সেই নিয়তের উপরে আল্লাহ কবুল করে জুরে কোন সুবহানাল্লাহ এবার ইব্রাহিম বিন আদহাম মনে মনে চিন্তা করতেছে যে আমি আল্লাহর কানায় কাবা ঘর তওয়াব করব জুরে কোন সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ কিসের ঘর তওয়াব করবে আল্লাহর কানায় কাবা ঘর ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া বলতেছে আমি আল্লাহর কানে কাবা ঘর যাব গো তবে আমি কিভাবে যাইব আমি পায়ে হেঁটে হেঁটে যাইব তবে একটা নিয়ত করে যাইব জোরে কোন সুবহানাল্লাহ এই নিয়তটা কি ইব্রাহিম বিন আদহাম যখন একটা কদম সামনের দিকে দেগো আল্লাহর শুকরিয়া দুই রাকাত নামাজ পড়ে কয় রাকাত নামাজ আর আওয়াজ দিয়ে বলেন কয় রাকাত নামাজ যখন আপনি অন্ধকার কবরের মধ্যে যাইবেন আমি যাব কবরেতে কেউ তো যাইবে না দুই তিন দিন কাঁদার পরে যুবক মনে রাখবে না কথা বলেন ঠিক না বেটি উম্মতের দেওয়ানা নবী আছেন কান্দিতে মুদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে আল্লাহু আকবার বলেন এবার ডাক দিয়া বলতেছেন আমি আল্লাহর নায়ে কাবা ঘর তওয়াব করব তবে আমি আল্লাহর কানে কাবা ঘরের মধ্যে কিভাবে যাইব একটা নিয়ত করব আমি যখন একটা কদম জমিনের দিকে সামনের দিকে বাড়াইব আমি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি এই ইব্রাহিম বিন আদহাম একটা কদম সামনের দিকে বাড়াইয়া আল্লাহর হুকুম দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়ে নফল জুড়ে কোন সুবহানাল্লাহ কিসের নামাজ পড়ে দুই রাকাত শুকরিয়ার নফল নামাজ পড়ে তে এমনি ভাবে সামনের দিকে একটা কদম বাড়া দুই রাকাত নামাজ পড়ে আবার এরপরে আর একটা কদম উঠাইয়া যখন আবার সামনের দিকে বাড়া একটা কদম সামনের দিকে দিয়া এই ইব্রাহিম বিন আদহাম আল্লাহর হুকুম দুই রাকাত নামাজ পড়ে জোরে কোন সুবহানাল্লাহ কয় রাকাত নামাজ পড়ে তা আমরা এই নামাজের পক্ষে থাকতে চাই কি চাই না
আর আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না ভাই বাবা জি আমার গভীর মনে যখন তোরে কান লাগান গো ও যুবক ভাইরা রে ও আমার মা বোনেরা কারণ আজকের মাহফিলটা জানে না গো মা কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় রে বাবা এবার হযরত ইব্রাহিম বিন আদম গো কেমন আল্লাহওয়ালা লোক ছিল গো যখন ইব্রাহিম বিন আদম এমনি ভাবে সামনের দিকে একটা কদম বাড়ায় দুই রাকাত নামাজ পড়ে আবার দুই রাকাত নামাজ পড়ে এমনি ভাবে পড়তে 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 14 বছর পর্যন্ত কত বছর আর আওয়াজ দিয়ে বলেন কত বছর আপনারা এরকম বলে নিয়ত করছেন নি আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন মান যারা কবরে ওয়াজাবাত লাহুম সাফাতি যে আমি মদিনার নবীর রওজাত আসলো গো আর ইয়া নবী ইয়া নবী বলে কাঁদলো তার জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ এবার হযরত ইব্রাহিম বিন আদহাম যখন সামনের দিকে বাড়তে 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 14 বছর পর্যন্ত কত বছর 14 বছর পর্যন্ত যাইতে যাইতে পায়ে হেঁটে হেঁটে গো যখন আস্তে আস্তে যাইতেছে দুই রাকাত নামাজ পড়তে পড়তে 14 বছর পর্যন্ত অতিবাহিত যখন হয়ে যায় এবার হযরত ইব্রাহিম বিন আদম গো তাকায়া তাকায়া দেখতেছে আল্লাহর কানায় কাবা ঘর তো এই জায়গার মধ্যে আছিল গো আল্লাহর কানায় কাবা ঘর তো আর জায়গা নাই কোথায় চলে গেছে জোরে কোন সুবহানাল্লাহ দিকে আইলাম নূরের ছবি ওদিকে আইলাম নূরের ছবি আবার দেখি যাইয়া নাই আমারে বানাই লাগ দয়াল তোমার প্রেমের দেওয়া না আমারে বানাই লাগ দয়াল আমার প্রেমের দেওয়া না আল্লাহু আকবার বলুন আর আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ এবার যখন ইব্রাহিম বিন আদহাম কিছু মানুষের পক্ষে আর কিছু মানুষ বিপক্ষে না এর শীত লেগে যাবে হাত লাগাইছে আলহামদুলিল্লাহ বলে আরো জিকির হইতো বাবারা কারণ আমরা তো প্রতিদিন প্রোগ্রাম আগামীকালকে প্রোগ্রাম আছে এখানে মাধবপুর মাধবপুর এটা রেখো বুল্লা না কি কয় গেছি না কোনোদিন এরপরে যাবো আর কি বুল্লা চিনুন না আপনারা বুল্লা এরপরের দিন শুক্রবার পরে সাতক মাহফিল কারণ আমরারও তো প্রতিদিন প্রোগ্রাম এরপরে আলহামদুলিল্লাহ বলে আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার বাবার আমার কত আল্লাহু আকবার আর সুবহানাল্লাহ কইতা আর সুবহানাল্লাহ কইলে ওখানে বিপদ যদি রেপটে বাইয়া ধইরে না গায় এরপরে বয়ে আছে ঠিক না বেটি আপনারা কি ভয় পান ভয় পান আমরা কখনো ভয় পাই না আমরা হুসাইন হুসাইনের সৈনিক যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের মধ্যে রক্তাক্ত হয়েছে জীবন দিয়েছে নবীর প্রেমিকারা জীবন দেয় ঈমান দেয় না কথা বলেন ঠিক না বেটি হাতটা উঠায় দেখান ঠিক না বেটি নারে তাকবীর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই বাবা জি আমার গভীর মনোযোগ গো অন্তরের কান লাগায় দেন গো কারণ বেশি দেরি করবেন না রে বাবা বেশি দেরি করবেন না কারণ প্রতিদিন প্রোগ্রাম চলে আপনারারও শ্রোতারারও শুনতে কষ্ট হয় আমরারও বক্তৃতা দিতে কষ্ট হয় ঠিক না বেটি বোঝা যায় আপনারা দিতেছেন ঠিক কইতেছেন কষ্ট হইতেছে নাকি কষ্ট হইতেছে তে দেখেন এই ইব্রাহিম বিন আদহাম গিয়া দেখতেছে কয় আল্লাহর খানায় কাবা ঘর এত কষ্ট করে আসলাম কিন্তু এই খানায় কাবা ঘর তো আর জায়গা নাই কই গেছে রে জোরে কোন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এবার হযরত ইব্রাহিম বিন আদহাম গো ডাক দিয়ে বলতেছে আল্লাহর খানায় কাবা ঘর কই গেল জায়গা তো নাই
এবার যখন জাগাত পায় নাই হযরত ইব্রাহিম বিন আদহাম যখন কাঁদতেছে আল্লাহর দরবারে হাত উঠায়া সঙ্গে সঙ্গে আল্লাহ গায়বে ভাবে আওয়াজ দিয়া ডাক দিয়া কই ও ইব্রাহিম বিন আদহাম রে ও ইব্রাহিম বিন আদহাম আমার একটা পাগল এনে বান্দে আছে রে এই পাগলেরই বান্দির কান্না আমি সইতে পারি নাই আমার এই বান্দিকে দেখার জন্য আল্লাহর কানে কাবা ঘর আমার ঘর চইলা গেছে ওই বান্দিকে জিয়ারত করার জন্য জোরে কোন সুবহান আর আওয়াজ দিব না আল্লাহু আকবার এবার হযরত ইব্রাহিম বিন আদহাম মনে মনে চিন্তা করতেছে আল্লাহ গো এত কষ্ট করে আমি আসলাম কিন্তু আল্লাহর কানে কাবা ঘর আমি পাইলাম না আপনার কোন আশেক বান্দার জন্য চলে গেছে আমি একটু খোঁজ করে আসি এবার যাইতে 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 গিয়া দেখতেছে আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি বসে আছে গো ওই রাবিয়া বসরিকে ঘুরে ঘুরে আল্লাহর কানে কাবা ঘর জিয়ারত করে জোরে কোন আল্লাহু আকবার আর আওয়াজ দে বলেন ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা জোর লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা বাইরে হিংসা নিন্দা বাইরে দোর কর নমাজ রোজা বাইরে কাগে মে কর বললাম নামাজ রোজা বাইরে কাগে মে কর আওয়াল কালবার জিকির কর লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়া কয় ও আল্লাহর পাগলিনী বান্দি গো ও রাবিয়া রাবিয়া গো তুমি কেন এমন কাজ আরম্ভ করলাই এবার ডাক দিয়া কয় মুসকি একটা হাসি দিয়া ডাক দিয়া কয় ও ইব্রাহিম বিন আদহাম তুমিও এটা কি কাম আরম্ভ করেছ কয় ও ইব্রাহিম বিন আদহাম গো তুমি আল্লাহর কানে কাবা গো একদিন নয় দুই দিন নয় 14 বছর পর্যন্ত গো একটা কদম সামনের দিকে রাখছ আর একটা কদম সামনের দিকে বাড়াইবার আগে দুই রাকাত করে নামাজ পড়েছ কিন্তু তোমার বড় দুঃখের বিষয় তুমি যখন আসলা আল্লাহর কানে কাবা ঘর তোয়াফ করবাই আসিয়া দেখো আল্লাহর কানে কাবা ঘর আর জাগাত নাই এবার ডাক দিয়া কয় ও আল্লাহর পাগলনি বান্দি গো তোমাকে আল্লাহ আল্লাহর কানে কাবা ঘর দেখে ডাক দিয়া কয় ও হাসান ও ইব্রাহিম বিন আদহাম তুমি জানো না রে জানো না কারণ তোমার নিয়ত হইছে আল্লাহর কানে কাবা ঘর দেখার জন্য আর আমার নিয়ত হইছে আল্লাহকে খুশি করার জন্য জোরে কোন সুবহান তোমায় ডাক দিলে ও বলার প্রাণে চায়ো রে ও দয়াল রে ধীরে ধীরে পিরে পিরে চায়ো রে চলবে নি আর আস্তে কোন চলবে নি আস্তে হইলে বোতল কইতাম না বন্ধ করে দিব চলবে নি তোমায় ডাক দিলে ও বলার প্রাণে চায়ো রে তোমায় ডাক দিলে ও বলার প্রাণে চায়ো রে ও দয়াল রে ধীরে ধীরে পিরে পিরে চায়ো রে দয়াল ধীরে ধীরে পিরে পিরে চায়ো রে চন্দ্রের রাইতে আইশরে মুর্শিদে চন্দ্রে পাহার এই আশিকি রেখা দিল গলার একটা হার জোরে কর আল্লাহু আকবার তোমার মায়া যদি লাগে ফিরে সায়ো রে
গেল রে ধীরে ধীরে পিরে পিরে চায়ো রে ধীরে ধীরে পিরে পিরে চায়ো রে শের বিদায়ের কালের দয়াল চার জোনারে দেখি তারা একদিন মুর্শিদ কেবল আমায় দিবে ফাঁকি কথা বলেন ঠিক না শের বিদায়ের কালের দয়াল চার জোনারে দেখি তারা একদিন মুর্শিদ কেবল আমায় দিবে ফাঁকি তোমার মায়া যদি লাগে ফিরে চায়ো রে হাই রে ওই কবর নূরের নবী আইবে রে ও দয়াল রে ধীরে ধীরে পিরে পিরে চায়ো রে আল্লাহু আকবার বলার এবার ডাক দিয়া কয় তোমার নিয়ত আর আমার নিয়ত তো দুই ব্যবধান আছে কি আছে না হে ভাই বাবাজির আমার গো গভীর মনোযোগ অন্তরের কানটা লাগায় বসে যান ও যুবকরা শেষ মনাজাত হয়ে যাইবে রে যুবকরা আজকের মাহফিল জীবনের কার জন্য শেষ মাহফিল হয়ে যায় কারণ আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধুরা আল্লাহর ওলি আল্লাহর বন্ধুরা কেমন আল্লাহর বন্ধু কেমন আল্লাহর ওলি আরে সব বনা যে টাইম দেখালে আরো বাড়ায় কেউ আপনারা কষ্ট হইব নাকি এরা দেখতেছে 12:30টা আপনারা রাজি নি মাশাআল্লাহ মাশাআল্লাহ 12টার ভিতরে শেষ করে নেব কারণ আপনারা শীতের রাত ঠিক না বেটি হ্যাঁ ঘুমাইবার দরকার ঠিক না বেটি আর ওই তো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে বাবার আমার আজকে নামাজের আলোচনা করি আপনারা খারাপ লাগতেছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা মুসলমান না হইয়া কবরে রাস্তা কোন কবরে হাসান বসুরি আর আমাদের এলাকার যুবক কি ব্যবধান আছে কি আছে না এই ভাই বাবা দিরা আমার এই দেশটা শাহজালালের দেশ এই দেশটা শাহপুরানের দেশ এই দেশের মধ্যে গাঠরের ভিতরে ইসলাম আসে নাই এই দেশের মধ্যে ইসলাম আসে নাই মারামারি দ্বারা ইসলাম আসে নাই লাঠি পিটানো দ্বারা ইসলাম এসেছে একবার তো ওরিয়া ওরিয়াদের কারণে কথা বলেন ঠিক না বেটি আর আওয়াজ দে বলেন ঠিক না বেটি একটা হইছে ওয়াজ আর একটা হইছে আওয়াজ ঠিক না বেটি হাসান বসিরি রহমাতুল্লাহ আপনাদের এলাকার মধ্যে যে মৌলবীরা কয় নবী আঙ্গুর মতন ওলিলা ওলিদের মাজার বাঙ্গা লাইম লাইতাই লেম এই ধরনের মৌলবীরা কইেন যে আল্লাহর ওলিরা নদী পার হইছে জোরে কোন সুবহানাল্লাহ আর আওয়াজ দেব না সুবহানাল্লাহ তে আল্লাহর ওলি হযরত হাসান বসিরি রহমাতুল্লাহ তিনি কি করলো নদীর পারের মধ্যে হযরত রাবিয়া বসুরকে নিয়ে হাঁটতেছে জোরে কোন সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ তে হাসান বসুরি এবার জোহরের আযান শুনছে কিসের আযান শুনছে জোহরের আযান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আমরার আজান শুনলে মসজিদের দিকে আইনা আমরা দৌড়ি আর আস্তে কা আল্লাহর ওলিরা নামাজ পড়িরা কি আল্লাহর ওলি হইছে না এমনই হয়ে গেছে কি নামাজ পড়িরা আচ্ছা শাহজালাল রহমাতুল্লাহ এই সুরমা নদীর মধ্যে যায় নামাজ বেজাইছে আর আপনারা এলাকার মোল্লানদের মানে কোলা গাছের বুড়া দিয়ে দিয়েন বলে ভাইরে জিজ্ঞা ঠিক না ঠিক না আর আস্তে কোন ঠিক না বেটি এবার হাসান বসুরি রহমাতুল্লাহি
যখন জোহরের নামাজ পড়বে কয় সারা দিন সারা জীবন শুকনার মধ্যে নামাজ পড়েছি আজকে নামাজটা পড়ব ফানের মধ্যে জোরে কোন সুবহানাল্লাহ মেঘনা নদীর মধ্যে কোন নদীর মধ্যে নদীর মধ্যে তো আপনাদের এলাকার মধ্যে মোল্লা বলবে আছেন এমন ফানের মধ্যে হারে নামাজ পড়ছে কেরামতে দেখেছেন ভাই বাবা জি আমার আমার আলোচনা লম্বা করব না গো অল্প সময়ের ভিতরে শেষ করে দিব কারণ এখন লম্বা রাত কারণ আপনাদেরও কষ্ট হইতেছে আমারও কষ্ট হইতেছে অল্প সময়ের ভিতরে আলোচনা গুছাইব গো এবার আসান বসুরে ডাক দিয়া কই আমি সারা জীবন নামাজ পড়েছি শুকনার মধ্যে দাঁড়ায় আজকে আমি নামাজটা পড়ব ফানির মধ্যে যাইয়া জোরে কোন আল্লাহু আকবার এবার হাসান বসুরি রহমাতুল্লাহ যখন যায় নামাজটা ফানের মধ্যে বিছাইলো বিছানোর সঙ্গে সঙ্গে যখন নামাজের বিছানার মধ্যে দাঁড়ায় আল্লাহর হুকুম নামাজ পড়তেছে এবার হযরত রাবিয়া বসুরি তাকায়া তাকায়া দেখতেছে জোরে কোন সুবহানাল্লাহ আর আস্তে কোন সুবহানাল্লাহ এবার ডাক দিয়া বলতেছে হাসান গো ও হাসান এমন কেরামতে কোনোদিন দেখি নাই আজকে দেখতাছি পানির মধ্যে দাঁড়ায় তুমি আল্লাহর হুকুম নামাজ পড়তেছ আর আমি রাবিয়া এবার নামাজ পড়ার দরকার আছে এবার আল্লাহর ওলি হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ যখন নামাজের মধ্যে দাঁড়াইলো গো আল্লাহর হুকুম নামাজ রাবিয়াও পড়তেছে হাসান বসরিও যখন নামাজ পড়তেছে এবার যখন নামাজ শেষ হয়ে যায় এবার ওই হাসান বসরি রহমাতুল্লাহ পারের মধ্যে আসিয়া হযরত রাবিয়া বসরিকে তালাশ করে জোরে কোন আল্লাহু আকবার হাসান বসুরে তালাশ করতেছে কই গেল রাবিয়া কই গেল রাবিয়া এবার ওই রাবিয়া কই গো ও রাবিয়া তুমি কই গেল এবার হাসান বসুরি যখন চতুর্দিকে কুচ করতেছে এবার কুচ করতে করতে যখন উপরের দিকে যখন তাকাইলো উপরের দিকে যখন তাকাইলো তাকায়া দেখতেছে রাবিয়া জমিনে নাই বাতাসের উপরে ঝুলন্ত নামাজ পড়ে জোরে কোন আল্লাহু আর আওয়াজ দিয়ে বলে নিয়ে আর রাসূলুল্লাহ এই নামাজ পড়তে চাই কে ছাইরা হাতটা উঠে দেখা নারে তাকবীর নারে রিসালা নামাজ পড়তে চাই কি চাই না একক তো না ফাসক তো কালি শুক্রবার না ঈদের দিন না রমজান মাস প্রতিদিন ঠিক না বেটি সব বালা যা শেষ বালা তার ঠিক না বেটি ভাই বাবা জি আমার বেদাল বাড়ছে না কমছে এবার ডাক দিয়া কয় রাবিয়া দি ও রাবিয়া তুমি এই ক্ষমতাটা কিভাবে পাইলা কিভাবে পাইলা বাজন যাইতেছে কেন তা আসলে কত বই তো মানুষ আসর থেকে শুরু হয়েছিল মনে না হ্যাঁ আসর থেকে শুরু হয়েছে এখনো চলতেছে মাহফিল আলহামদুলিল্লাহ আমরা কিশোরীর পাগল না আমরা হইলাম আশেকে রাসূল কথা বলেন ঠিক না বেটি আমরা হইলাম আশেকে আউলিয়া আমরা হইলাম পাক পাঞ্জাতনের আশেক কথা বলেন ঠিক না বেটি এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে হাসান বসরি জমিনের মধ্যে তাকায় উপরের দিকে তাকায় দেখতেছে রাবিয়া এই পাওয়ারটা কই পাইল রাবিয়া এই পাওয়ারটা কই পাইল এবার ডাক দিয়া বলতেছে হাসান গো ও হাসান তুমি এই পাওয়ারটা কই পাইলাই যে পানির মধ্যে দাঁড়ায় নামাজ পড়ার ডাক দিয়া বলতেছে রাবিয়া গো ও রাবিয়া তুমি কি জানো না তুমি কি জানো না রে রাবিয়া আমি ওই পাওয়ারটা পাইছি আমার আল্লাহর কাছে জোরে কোন সুবহানাল্লাহ
এবার ওই রাবিয়া মুসকি একটা হাসি দিয়ে ডাক দে বলতেছে হাসান ও হাসান হাসান গো কারণ পানির মধ্যে একটা ফেন এই পেনা পর্যন্ত বাসতে পারে একটা ব্যাংক পর্যন্ত যেতে পারে পানির মধ্যে বেশে বেশে কই পানির মধ্যে কই বাসি এটা কোনো কেরামতি নাই আর যখন তুমি দেখাইছো গো তাহলে যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে ওই আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে জোরে কোন আল্লাহু আকবার আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এবার ডাক দিয়া কই ওই হাসান ডাক দিয়া কই রাবিয়া রে ও রাবিয়া আমি তোমাকে বিবাহ করতে চাই এবার ডাক দিয়া কই রাবিয়া এবার ডাক দিয়া কই হাসান গো যদি আমাকে বিবাহ করতে চাও তাহলে তিনটা শর্ত আছে জোরে কোন সুবহানাল্লাহ এই তিনটা শর্তের ওয়াজ যদি করে তাহলে আরো কমপক্ষে এক ঘন্টার দরকার কত ঘন্টার দরকার আর আওয়াজ দিয়ে বলেন কয় ঘন্টার দরকার কারণ বাবারা এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি কেমন আল্লাহর ওলি ছিল ওনার একটা খাদেম যখন যাইতেছে তখন এই ব্রাহ্মণেরা ডাক দিয়া বলতেছে এই খাজা মঈনুদ্দিনের সার্গি কারণ মুসলমানরা এইগুলা আসলে নিকৃষ্ট জাত জুরে কোন নাউজুবিল্লাহ কারণ এই মুসলমানরা সিনহের জাতি কথা বলেন ঠিক না বেটি এই মুসলমান এমন জাতি একান থেকে আওয়াজ দিলে এই আওয়াজ আমাদের মদিনার নবী শুনতে পারে কি পারে না নাই যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে মাশাআল্লাহ এই তুই কেলাইছেন আলহামদুলিল্লাহ বললাম তে নবীর দিদার আমরা চাই কি চাই না আর আওয়াজ দিয়ে বললাম চাই কি চাই না এবার ওই রাবিয়া ডাক দেখো হাসান কয় এক নাম্বার প্রশ্নটা বলো কয় এক নাম্বার প্রশ্ন হইল ডাক দিয়ে বলতেছে রাবিয়া রে ও রাবিয়ো এক নম্বর প্রশ্ন হইল আমি আমাকে তুমি যদি বিবাহ করতে চাও হাসান তাহলে আমি আমি যেই দিন মরবো তুমি থাকবা এনে পাশে জুড়ে কোন সুবহানাল্লাহ আর আওয়াজ দিবেন আল্লাহু আকবার কষ্ট হইতেছে মনে না একটু জিকির দেন আল্লাহু পাগল মোহন দনর দয়াল আমাই তোর সাওয়াল মারহাবা আদলাও আওয়াজ আওয়াজ আদলা তোমাই পাইতে কান্দে পাগল মোহন দনর দয়াল আমরাই দর সান মারহাবা আদলাও 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 আই হাই আদলাও 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 কোন সা দনে পাইব গো দয়াল তোমার রঙ্গা দুই চোরোন কোন সা দনে পাইব গো মুর্শিদ তোমার রঙ্গা দুই চোরোন দাওনা দয়াল আমরাই দর সাগর মারহাবা আদলাও 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 আদলা তোমায় পাইতে কন্দ পাগল মোহন দনর দয়াল আমায় দর আসান মারহাবা আদলাও 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 আমার মা যাই আমি নাই রে তুমি মোর যে বওয়ান আই হায় আমার মা যাই আমি নাই মোর তুমি মোর যে বওয়ান মাশাল্লাহ আদলাও আদলাও দেখা দিয়াম ও গো দয়াল করো জালা নিবারো দাও না দয়াল আমাই দরশন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গাফুরুর রহিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইলম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনন্না মিনাল খাসিরিন আল্লাহ তুমি ছাড়া কারো কাছে আমরা না করিব রুদাওয়াত তুমি বিনেকে বুঝিবে আমরার মনে রবেদান আল্লাহ তুমি ছাড়া কে বুঝিবে আমরার মনে রবেদান আব্বা নাই রে আম্মা নাই রে যাদের কবরে কোন আল্লাহ আব্বা নাই রে আম্মা নাই রে যাদের কবরে মাবু করিয়া দিও আল্লাহ তোমার নিজ গুণে কত কষ্ট করছেন আব্বা এই না দুনিয়া আতে আয় এখন বুঝি কষ্ট করে আব্বা অন্ধকার কবরে ইয়ার আমার রহিম না কমলা কেন মাবুল গো ও আমার রব্বুল আলামিন আল্লাহ তুমি আসমানে না জমিনে গো আল্লাহ পাহাড়ে না দরিয়ায় গো ও আমার আল্লাহ গভীর রাতে আমরা ডাক দিছি ও আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ গো জানি না রে আল্লাহ কে জানি আব্বা হারাওয়ে হাত বাড়াইছে আল্লাহ শুনিলে মায়ের কত বুকে আমার বাঁধে বেতা গো ও আমার আল্লাহ কত মানুষে কান্দে আমাদের কাছে আসিয়া রে আল্লাহ আজকে আমার একটা ভাই গো আমাকে জোরায়া জোরায় বলে বুজুর্গ ও হুজুর আজকে যে জায়গার মধ্যে বসবেন গো এই জায়গার মধ্যে বসে আমার আব্বা নাই দুনিয়া ও আমার আল্লাহ গো জানি না রে আল্লাহ মরণ আমাদের কোন জায়গায় রাখছো আল্লাহ তুমি সুখে রাখো না দুঃখে রাখো গো আল্লাহ যাই নাকি জানো না গো আল্লাহ ও গো আল্লাহ জানোই তোমার মনে আল্লাহ মুসা নবীর সাথে কইছো গো কথা দয়া ওই তোর পাহাড়ে নিয়ে গো আল্লাহ তোর পাহাড়ে নিয়ে আওয়া আমরা সাথে নকই ভাই কথা গো আল্লাহ কবরে ঢুকাইয়া গো আল্লাহ ও গো আল্লাহ জানোই তোমার মনে আল্লাহ অনেকে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আর মাওলা আল্লাহ আজকের মাহফিলের আয়োজন করলো রে মাওলা আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় এই এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজিল করে দিও রে আল্লাহ আল্লাহ মুরব্বী বাবার যুবক আর হাত বাড়াইছে মাওলা আল্লাহ আমার পাশে সভাপতি হাত বাড়াইছে মাবুদ এই জীবনে কত সভাপতি দেখলাম গো আল্লাহ মাহফিলের মধ্যে সভাপতি হইল একটা না এমন ভাবে বসে থাকে না রে আল্লাহ আল্লাহ তোমার বান্দা আল্লাহ সন্ধ্যার থেকে আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে বসে রয়েছে আল্লাহ আপনার বান্দার দীর্ঘ নেক হায়াত বাড়ায় দিও আর আল্লাহ আমার আশেপাশে রে যে সমস্ত মানুষ হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের তোমার খাস রহমত নাজিল করে দিও আল্লাহ আমাদেরকে করোনা নামক ভাইরাস থেকে হেফাজত করে বাবুর গো রাস্তার মধ্যে যখন গো চলাফেরা করে বড় ভয় লাগে ওরে আল্লাহ কত ভয় লাগে কত মানুষের মৃত্যুর খবর শুনিব আল্লাহ জানে না আমাদের মৃত্যুর নিশানা কোন জায়গার মধ্যে আছে ও আমার আল্লাহ গো
গাড়ির সাকার তলে ফলাইয়া কুকুর বিড়ালের মতো আমাদেরকে মৃত্যু দিও না। যেই দিন মৃত্যু দিবা আল্লাহ নামাজের শেষ অবস্থায় মৃত্যু দিয়া আমাদের পক্ষ থেকে ও গদিত দূরদর্শালে হায়াতুন নবী জিন্দা নবী গো যে নবীর উম্মতি উম্মতি বলে কান আল্লাহ ওই নবীর রোজা মুবারক আজকের হাদিয়ে পৌঁছে দাও। আল্লাহ যে সমস্ত যুবকরা টাকা দিল পয়সা দিল তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দাও, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দাও। যাদের আব্বা আম্মা দুনিয়ার জমিনে নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আজকের শিন্নি তোবারককে আল্লাহ কঠিন কঠিন রোগের ঔষধ হিসাবে কবুল করে নিও আল্লাহ। মাবুদ গো আমাদের প্রত্যেকের নামাজওয়ালা হিসাবে আল্লাহ কবুল করিও, আল্লাহ শেখ রাসুল হিসাবে কবুল করিও, আল্লাহ আমাদেরকে ওলিয়া উলিয়ার পাগল বানায়, মা বোনদেরকে রাবিয়া বসুরের মতো বানায় দিও আল্লাহ। অনেক মা বোনেরা এসেছে অনেক দূর দূরান্ত করে আল্লাহ, আল্লাহ প্রত্যেক মা বোনদেরকে আল্লাহ কবুল করে নিও। শেষ মুহূর্তে আমাদের জবান থেকে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।